বন্ধুবার মুফতি আমির হামজা শুধুমাত্র কোরআনের হক কথাগুলি বলবার কারণে এই কোরআনের পাখিটারে বন্দি করে রাখা হয়েছে জেলে জুলুমার ফাঁসি রশি রঙিন স্বপ্ন ওগো জাগো 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 বীর মুজাহিদ জাগো 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 বীর মুজাহিদ জাগো নারায়ে তাকবীর হযরত বেলাল কে উমাইয়া বলেন আমি তোর মনিব আবারও তোরে বলছি শেষবারের মতো কলমা সার তোরে আমি মাফ করে দিব চিকিৎসা দিব যা কিছু চাও তাই দিব হযরত বেলাল বলে হাজার বার জীবন দিতে পারি একটি বারের জন্য আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করতে পারি না আর একটু জোরে কর না সুবহানাল্লাহ আরো নির্যাতন শুরু হয়া গেল এই জিব্বা দিয়ে আল্লাহর নাম বলিস রে বেলাল তোর জিব্বা দিয়ে আল্লাহর নামটা বন্ধ করে দিব জিব্বার মধ্যে পেরেক কাটা হাতুড়ি দিয়ে যখন পিটাচ্ছেন জিব্বাটা ফুটে ফুটে চূর্ণ বিচূর্ণ হয়ে যখন রক্তাক্ত হয়ে যাচ্ছে কোন রকমে তিনি কথা বলতে পারেন উমাইয়া বলেন রে বেলাল কলেমা স্যার এখন পর্যন্ত সময় আছে কেমনে করে তুই তোর আল্লাহর নামটা তোর জবান দিয়ে বলবি এবার তোর বল জিব্বাটা আমি থেস থেসে করে শেষ করে দিয়েছি হযরতে বেলাল আসমানের দিকে মাথাটা উঁচু করে আঙ্গুল তুলে বলছেন উমাইয়া তুমি আমার জিব্বা দিয়ে এক আল্লাহর নামটা উচ্চারণ করবার সুযোগ না দিতে পারো আমি আমার রবের নামটা আমার হৃদয় থেকে অঙ্কন করে নিয়েছি ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ হযরত বেলালেন কোনো অপরাধ ছিল না টাকা চায় নাই বাড়ি চায় নাই গাড়ি চায় নাই অপরাধ করে নাই চুরি করে নাই ডাকাতি করে নাই রাহাজানি করে নাই একটাই শুধু অপরাধ আল্লাহর জমিনে আল্লাহ দিনের কথা বলেছে কথা বলে না ঠিক না আমার ভাইয়ারা রাজনৈতিক কথা মনে করবেন না প্লিজ এক্সকিউজ মি আমায় একটুখানি ক্ষমা করবেন কে আওয়ামী লীগ করেন বিএনপি করেন জামাতি ইসলামী করেন চরমনাই করেন ইউ আর মোস্ট ওয়েলকাম অ্যাজ ইউ উইশ আপনার ব্যাপার কলিজার আপন জনেরা হযরত বেলালকে বিনা অপরাধে এমনি করে কষ্ট দেওয়া হয়েছে হযরত খোবায়েবকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে শহীদ করা হয়েছে আজও বিনা অপরাধে আমার বন্ধুবর মুফতি আমির হামজা একসাথে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার জমিনে হেঁটেছি চলেছি খেয়েছি পড়েছি থেকেছি একসঙ্গে পড়েছি খুবই নম্র ভদ্র একটি ছেলে চোর নয় ডাকাত নয় হাইজাকর নয় শুধুমাত্র কোরআনের হক কথাগুলি বলবার কারণে এই কোরআনের পাখিটারে বন্দি করে রাখা হয়েছে কথা বলে না ঠিক কলিজার দিনী ভাইয়ারা আমার কেমন ইমানের পরীক্ষা একটুখানি গভীর মানা যাক হযরতে খোবায়েবকে ধরা হারাম জালেম শাসক বলছে রে খোবায়েব কলমা সারবা কিনা বল হযরত খোবায়েব একই কথা বললেন কলেমা সারব না জীবন দিতে পারি একটি মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করতে পারি না নিয়ে যাওয়া হলো খুব সংক্ষেপ বলতে হবে অনেক কথা আছে বলবার কিন্তু জুমার নামাজে তো অল্প সময়ে কথা বলতে হবে ভাইয়ারা আমার এক পর্যায়ে খোবায়েবকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হলো ফাঁসির মঞ্চ তৈয়ার বলা হলো খোবায়েব বলো 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 তুমি কি চাও লাস্ট অ্যান্ড ফাইনালি কি করতে চাও একটুখানি তোমারে সুযোগ দেওয়া হবে যদি তুমি শেষবারের মতো আজ আমাদের কাছে মাফ চাও তাহলে তোমারে জানে বাঁচায়া দেওয়া হবে কিন্তু মুসলমানেরা এক আল্লাহ ব্যতীত কারোর কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারে না কার কাছে প্রাণ ভিক্ষা চাইবে কারণ সব কিছুর ফয়সালা আসমানে হয় না জমিনে কথা কয় না কোথায় আসমানে যারা ইমানদার হযরত খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো বাতিলের কাছে মাথা নত করেন নাই জীবন দিয়েছেন শেষবারের মতো বলা হলো তোমারে এখন ফাঁসি দেওয়া হবে তাহলে যেহেতু ক্ষমা চাইলে না আজকের পৃথিবীতে অনেক মানুষ আছে জীবনটা
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত হাসতে হাসতে জীবনটা দিয়ে দেয় ফাঁসি রশিতে ঝুলে শহীদ হয়ে যায় এক আল্লাহ ব্যতীত কারোর কাছে মাথা নত করে নাই কথা বলে না ঠিক কি না ভাইরা আমার কলিজার টুকরা বন্ধনেরা হযরত খুবাইবকে বলা হলো তুমি কি চাও বলো শেষ ইচ্ছাটা কি হযরত খুবাইব বললেন প্লিজ লেট মি পারফর্মিং টু রাকাত সালাত আমাকে দুই রাকাত নামাজ পড়বার মতো সুযোগ করে দাও দুই রাকাত নামাজ পড়ে আমি আমার আল্লাহর সাথে একটু কথা বলে নিতে চাই একটু জোরে কর না সুবহানাল্লাহ আচ্ছা দুই রাকাত নামাজ তো পড়বা আর কি করবা ওকে ঠিক আছে তোমারে সুযোগ দেওয়া হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গেলেন আমার ভাইয়ানা হযরত আমর ইবনে আস বলেন আমি তখন পর্যন্ত মুসলমান হই নাই কিন্তু আমি লক্ষ্য করলাম স্ত্রীর সঙ্গে কথা বলতে চায় না সন্তানের সঙ্গে কথা বলতে চায় না আল্লাহর সঙ্গে কথা বলতে চায় হাউ ইজ ইট পসিবল এটা কি করে সম্ভব আল্লাহর সাথে কি কথা বলা যায় নাকি হযরত আমর ইবনে আস বলেন আমি তখন পর্যন্ত তো মুসলমান হই নাই আমি একটুখানি তাকায়া তাকায়া দেখলাম যখন আল্লাহর বান্দা হযরত খুবাইব নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল তেলাওয়াত করছে আল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহর বান্দা নামাজের ভেতরে তেলাওয়াত করছে কি যেন বীর বীর করে তেলাওয়াত করছে আর তখন পর্যন্ত মুসলমান হয় নাই আল্লাহর কাফের বান্দা সে বলছে আমি তাকায়া তাকায়া দেখলাম আল্লাহর বান্দা হযরত খুবাইব কি যেন বীর বীর করে তেলাওয়াত করছে আর আসমানের মালিক যেন তার কথাগুলির জবাব দিতেছে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু فلهم عذاب جهنم ولهم عذاب الحريق নিশ্চয়ই যারা মুমিন ইমানদারদেরকে কষ্ট দেয় মুমিনা নারীদেরকে কষ্ট দেয় তাদের স্থান আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবেন ঠিক কি না বলেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হু সর্বশেষ জীবন পর্যন্ত দিয়ে দিলেন তাকে শহীদ করা হলাম ফাঁসির মঞ্চে শহীদ হয়ে গেলেন একটা বারের জন্য বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই জাগো 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 বীর মুজাহিদ জাগো 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 বীর মুজাহিদ জাগো 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 বীর মুজাহিদ জাগো আশুক যত বাতিল ফিরকা নাস্তিকেরই দল রুখ থেকে হো পারবে না রে আল্লাহ মোদের বল কথা বলে না ঠিক কি না আশুক যত বাতিল ফেরকা নাস্তিকেরই দল রুখ থেকে হো পারবে না রে আল্লাহ মোদের বল জেল জুলুমার ফাঁসি রশি জেল জুলুমার ফাঁসি রশি রঙ্গিন স্বপ্ন ওগো জাগো 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 বীর মুজাহিদ জাগো 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 বীর মুজাহিদ জাগো ঠিক কি না ফাঁসির রশি গলায় দিয়ে জেলখানাতে বসে বলবে কোরআন ময়দানেতে বীরের বেশে এসে কোন আমিন হয় নাই আরেকটু জোরে কোন আমিন ফাঁসির রশি গলায় দিয়ে জেলখানাতে বসে বলবে কোরআন ময়দানেতে বীরের বেশে এসে রুখ থেকে হো পারবি না রে শোন বাতিলের দল এই ময়দান ফিরবে আবার ভাঙবে রে শিকল কন্যা ধরে কেনা ঠিক কিনা রুখ থেকে হো পারবি না রে শোন বাতিলের দল এই ময়দান ফিরবে আবার ভাঙবে রে শিকল জেল জুলুমার ফাঁসি রশি জেল জুলুমার ফাঁসি রশি রঙ্গিন স্বপ্ন ওগো
জাগো 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 বীর মুজাহিদ জাগো 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 বীর মুজাহিদ জাগো নারায়ে তাকবীর আর একটু জোরেন লিল্লাহে তাকবীর আমার কলিজার টুকরা মুসল্লি বৃন্দ